ওয়েলকাম টু অল টাইম ফ্রি টিউটার। আমরা আজকে শুরু করব প্রথমে গুণ এবং ভাগ। এখানে প্রথমে যদি এর কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই এই ভিডিওটা দেখব, বেঙ্গলি মিডিয়ামে এই ভিডিওটা দেখলে আমরা এই ভিডিও সম্পর্কে জানতে পারবো। সরি, এবার আমরা কি করব, প্রথমে আগে জানি যে কীভাবে চেঞ্জ করব। এটা হচ্ছে তিন, নাম্বার অফ ডিজিট তিন, মানে হচ্ছে প্রথম সংখ্যাটা তিন ডিজিটের হবে। আর এটা হচ্ছে দুই, দুই মানে হচ্ছে সেকেন্ড সংখ্যাটা কত ডিজিটের হবে। ঠিক আছে, এইভাবে আমরা এখানে এটা ভ্যারি করলেই প্রথম ডিজিট এটা ভ্যারি করতে পারবো। প্রথমে আগে বলি যে অল টাইম ফ্রি টিউটর কেন ব্যবহার করব। এই গুণটা করলাম, গুণটা করার পরে গুণফলটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যোগ বিয়োগের তুলনায় অনেক বেশি। সেই জন্য কী করব, এবার কবে বুঝতে পারবো যে আমার গুণ যোগটা ভুল হয়েছে না, আমরা এই গুণটা ভুল হয়েছে কী করে বুঝবো, পরবর্তীকালে যখন আমার টিচার আসবে বা মা বাবা দাদা দিদি এরা যখন কারেকশান করে দেবে তখনই আমরা বুঝতে পারবো যে না আমার এই জায়গায় ভুল হয়েছে। কিন্তু অল টাইম ফ্রি টিউটর ইউজ করলে সেটা আমার কোনো দরকারই নেই। আমরা জাস্ট কী করব, ঠিক আছে, এই গুণটা তুমি নিজের খাতায় লিখে ফেলো সঙ্গে সঙ্গে, তারপরে কী করব, নিচে আসো, এসে দেখে নাও যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ঠিক হয় খুবই খুবই ভালো, আর যদি ভুল হয় ঠিক কোন জায়গাটাতে ভুল হয়ে গেছে সেটা তুমি দেখে নিতে পারছো, সঙ্গে সঙ্গে কারেকশান করে দেবে। ঠিক আছে, এরপর কী করতে পারো, এবার অরেঞ্জ সেলে ক্লিক করবে, সার্কেল ক্লিক করবে, তারপর ক্লিয়ার, নাম্বার চেঞ্জ হয়ে গেল, এটা গুণফল শূন্য। ঠিক আছে, এই গুণটা যদি কঠিন বলে মনে হয় তাহলে আমরা এটা নাম্বার কী করব, আমার যেমন যদি ছোট বাচ্চা হয় তাহলে এটাও প্রথম সংখ্যাটাও এক ডিজিটের হবে, দ্বিতীয় সংখ্যাটাও এক ডিজিটের হবে। কিন্তু এগুলো একেবারেই সাধারণ নিয়ে, এগুলো মিনিমাম এটা হচ্ছে দু ডিজিট আর এক ডিজিট করলাম, করার পরে আমরা দেখে নিলাম। এগুলো যখন কনফিডেন্স হয়ে যাবে তখন এগুলো আস্তে আস্তে করে এটা তিন ডিজিট এটা দু ডিজিট করে দিলাম। এইরকমভাবে আমরা ভ্যারি করতে পারব। ঠিক আছে, সব থেকে বেশি প্রথম সংখ্যাটা পাঁচ ডিজিট, সেকেন্ড সংখ্যাটাও পাঁচ ডিজিটের করতে পারবো। ঠিক আছে, এটার গুণফলটা, গুণফলটা করো খাতায় কলমে করো, করার পরে নিচে আসো দেখে নাও যে কোথায় ঠিক হলে তো খুবই খুবই ভালো, অসাধারণ ব্যাপার, আর যদি ভুল হয় ঠিক কোন জায়গাটাতে ভুল হয়ে গেছে, কোন লাইনে ভুল হয়ে গেছে, কোন জায়গাটায় হাতে একটা ছিল সেটা গুনতে ভুলে গেছি। এরকম ছোট ছোট ভুল গুণ ভাগেতে করা যাবে না। এবার আমরা আসছি ভাগে, একই রকম ব্যাপার। ঠিক আছে, ডিভিশন মানে হচ্ছে ভাগ, প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ ডিজিট, মানে এই সংখ্যাটা পাঁচ ডিজিটের ভ্যারির মধ্যে ভ্যারি করবে, সেকেন্ড সংখ্যাটা হচ্ছে দু ডিজিটের মধ্যে ভ্যারি করবে, এই ভাগটা করতে হবে। ভাগটা করলাম, ভাগটা করার পরে খাতা কলমে করার পরে নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখে নাও যে ভাগটা ঠিক করেছে না ভুল করেছে, ঠিক হলে খুবই ভালো, আর যদি ভুল হয় তাহলে ঠিক কোন জায়গাটায় ভুল হয়ে গেছে এখানেও দেখিয়ে দেবে, কারেকশন করে দেবে। টিচার কবে আসবে না আসবে তার জন্য ওয়েট করার কোনো দরকারই নেই, তুমি নিজের ভুল সঙ্গে সঙ্গে নিজেই শুধরাতে পারবে, এই জন্যই অল টাইম ফ্রি টিউটার। এখানে অবশ্যই এই জিনিসটা দেখতে ভুলবে না, ট্রিক ভিডিও, ঠিক আছে, ডিভিশন কীভাবে সহজেই ভুল শুধরানো যাবে, ছোটো ছোটো ভুলগুলো কীভাবে হয় সেগুলোর, সেই জিনিসগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে বাংলাতে, এটা দেখতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, এবার যদি ছোট বাচ্চা হয় তাহলে এই সেটিংসগুলো আমরা অনায়াসে চেঞ্জ করতে পারি, আশা করি এটা বলতে আর হবে না।
ঠিক আছে, ধন্যবাদ।